হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ইসো বেস্ট মাভস ইসোমিপ্রাজল 20 এন্ড 40 mg। তো ফ্রেন্ডস, তার আগে একটু বলে নিই, আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিই, ইসো বেস্ট মাভস সম্পর্কে জেনে নিই। ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি ইসো বেস্ট মাভস 20 ইসোমিপ্রাজল। আমরা প্যাকেট থেকে ট্যাবলেট বের করব। ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি ইসো বেস্ট মাভস 20 প্যাকেটটা। এই প্যাকেটের ভেতর থেকে আমরা ট্যাবলেটটা পাবো। আমরা ট্যাবলেটটা দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস, এখন আমরা জানবো মাভস সম্পর্কে। মাভস হলো মাল্টিপল ইউনিট পিলার সিস্টেম, মডিফাইড রিলিজ কর্ডেড পিলার্স দ্বারা গঠিত ট্যাবলেট নামে পরিচিত। মাভস ট্যাবলেট বর্তমানে সবচেয়ে আধুনিক টেকনোলজির ট্যাবলেট, যাতে ট্যাবলেট এবং পিলার্স ফিল্ড ক্যাপসুল এর উপকারী দিকগুলো সবই পাওয়া যায়। মডিফাইড রিলিজ ইসোমিপ্রাজল ট্যাবলেট এবং পিলার্স ফিল্ড ইসোমিপ্রাজল ক্যাপসুল থেকে ইসোমিপ্রাজল মাভস ট্যাবলেট সুবিধা সর্বোচ্চ বায়ো অ্যাভিলিটি নিশ্চিত করে। মাইক্রোফিলার্স, যা সম্পূর্ণরূপে পাকস্থলী থেকে ইন্টেস্টাইনে গিয়ে দ্রুত শোষিত হয় এবং যা দ্রুত টিম্যাক্স এবং সিম্যাক্স নিশ্চিত করে, হঠাৎ করে ইন্টেস্টাইনে অতিরিক্ত ওষুধের সম্ভাবনা কমিয়ে দেয়। এটি দ্রুত এবং দীর্ঘ সময় ধরে কার্যকর। ড্রাগ রিলিজের পরিমাণ সবসময় একই থাকে, প্রতিদিন একটি করে ট্যাবলেট লোকাল ইট্রিশনের সম্ভাবনা কমিয়ে দেয়, সবসময় একই মাত্রায় ওষুধের শোষণ নিশ্চিত করে। ইসোফেজিয়াল রিডান্স সময় কমানোর ক্ষেত্রে ক্যাপসুলের চেয়ে ভালো। ফার্মাকোডাইনামিক সুবিধা, মাভস ট্যাবলেটের পিলার্স দ্রুত পাকস্থলী থেকে ইন্টেস্টাইনে যায় এবং দ্রুত শোষিত হয়। এর কারণ হলো পিলার্সের আকার অনেক ছোট এবং যার ফলে অনেক বড় জায়গা নিয়ে এটি ইন্টেস্টাইনে শোষিত হয়। কার্যপ্রণালী, ইসোমিপ্রাজল একটি প্রোটিন পাম্প ইনহিবিটর, যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে অবস্থিত হাইড্রোজেন পটাসিয়াম অ্যাডিনোসিস ট্রাইফসফেটেস প্রোটিন পাম্প এনজাইম সিস্টেম বন্ধ করার মাধ্যমে অ্যাসিড নিঃসরণ বন্ধ করে। প্রোটিন পাম্প ইনহিবিটর ক্ষণস্থায়ী গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসারের ক্ষেত্রে কার্যকর। ইসোমিপ্রাজল ও নন স্টেরয়ডাল প্রদাহরোধী ঔষধ দ্বারা সৃষ্ট গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসাও খুবই কার্যকর। কোন কোন সমস্যায় আমরা ইসোবেস্ট মাভস খেতে পারি সেটা সম্পর্কে এখন আমরা জানব। অতিরিক্ত পরিমাণে গ্যাসের সমস্যা থাকলে, বুক জ্বালাপোড়া করলে, পেটে ব্যথা হলে, আলসারের সমস্যা থাকলে এবং পেপটিক আলসারের সমস্যা থাকলে আমরা ইসোবেস্ট মাভস ট্যাবলেটটা খেতে পারি। এটা অন্যান্য ট্যাবলেটের চাইতে অধিক কার্যকর এবং অতি অল্প সময়ে কাজ করে। এখন আমরা প্র্যাকটিক্যালি জেনে নিব ইসো বেস্ট মাভস অন্যান্য ট্যাবলেটের তুলনায় কত দ্রুত কাজ করে। আমরা দেখতে পাচ্ছি ইসো বেস্ট মাভস ইসোমিপ্রাজল 20 mg। এখন আমরা প্যাকেটটা কেটে নিব ট্যাবলেটটা বের করার জন্য। এখন আমরা একটা ট্যাবলেট গ্লাসে পানি আছে পানির ভেতরে দিয়ে দিব। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাবলেটটা গলে যাচ্ছে পানির সাথে। অপর গ্লাসে আমরা ইসোবেস্ট প্লেন ট্যাবলেটটা দিব। ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি যে ইসোবেস্ট মাভস এটা প্রায় গলে গেছে। খাবারের আগে চামচ দিয়ে একটু নাড়িয়ে তারপরে খেতে হবে। ফ্রেন্ডস, আমরা অপর গ্লাসটা দেখতে পাচ্ছি, ট্যাবলেটটা একটু গলেনি। ইসোবেস্ট মাভস ঠিক যত দ্রুত গলে গেছে তত দ্রুতই আমাদের কাজ করবে এটা, এর কার্যকর ক্ষমতা ততটাই। তো
ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের সাথে থাকতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।